আমার সাথে শয়তানি করতেছো? বুলবুলি কই ফেরত দে, আমি এখানে। সাবি কে কোন তুমি? ওই যে বাগা মজুস চেয়ারম্যান কি কোজাস এমনেসরা লোকাল স্যার। আসো বই না, আসো আসো আসো, তুমি উস্তাদের পাশে বসো বসো। আচ্ছা ওই তোশকের মধ্যে শুইলে আমার বুলবুলি কি সত্যি সত্যি ঘুমায় দিব? কি কোন খালি ঘুমায় যাইব, ঘুমায়া মজু চেয়ারম্যানের স্বপ্নে গানও গাইব। হায় হায় ওই কি মজু চেয়ারম্যান ওই টেকাছি এত দি, এই আলিবাবা চল্লিশ জোরের সেই কার্পেট বানাইয়া বুলবুলের নিয়ে উড়ে দিব গা। তোমার কি মনে হয় বুলবুল কি আমার ভালোবাসা ত্যাগ করে উড়ে যাইব গা? তাড়াতাড়ি না গেলে উড়াল দিতেও পারে। হায় হায় তাড়াতাড়ি করেন। আরে দূর তোর তোর টেকারা। এটা আপনি কি কোন চেয়ারম্যান সাহেব? আপনার চেয়ারে আমি বসবো আর আপনি খাড়ায় থাকবেন? এইটা তুমি কি কও খাইরন সুন্দরী, তুমি হইলা গিয়া আমার ওস্তাদ। ওস্তাদের সম্মান না করতে পারলে কর্মে সফলতা আসে না। এখন তুমি আমার ওস্তাদ, তুমি বসো, আমি তোমার সাকরি, তুমি আমারে পয়লা সবকটা। সেই সবকটা হইল গিয়া মুরগি কেমন করে রাইতে বেলায় চুরি করতে হয়। গভীর রাইতে গৃহস্থর বাড়িতে পা টিপ্পা টিপ্পা ঢুকবেন, এরপর মুরগির খড়ের কাছে গিয়া আস্তে করে দরজাটা খুলবেন, একটা ভেজা কাপড় পেঁচাইয়া দরজার সিফা দিয়া হাতটা ঢুকাই দিবেন। মুরগি মনে করবো সাপ ঢুকছে, এরপরে মুরগির গলা খাপ করে সাইড পাবে, কোনো রকমে হাতটা মুরগি সহ বাইর কইরা দিবেন খিচা দো। খাইরুন ওস্তাদ, খাইরুন ওস্তাদ, আমি পয়লা সবক শিক্ষা দিছি, চুরির পয়লা সবক। ওরে গেন্দু চুরি তুমি শিখা গেছি, এখন যাবি কই? তুই কই যাবি, কই যাবি? মুরগি চুরি শিখাইছর? কাইগুন তুই দেখি ওস্তাদ নিয়ে হয়ে গেছর। আরে থাক থাক, দোয়া লাগবো না, এমনি দোয়া করতেছি। দুই পক্ষের মধ্যে তো লাগাই দিছি, মজু পক্ষ গেন্দু পক্ষ, কোন পক্ষই কইলাম আগে বাড়তে পারবো না, পাশে দিতে পারবো না, খালি ফেল মারবো ফেল মারবো। আচ্ছা হুন, আমার আরো একটা পক্ষ আছে না, তৃতীয় পক্ষ নেকাব্বর আলী। এ তো আবার একটু উঁচা লম্বা, এর ধরতেইব কিন্তু অনেক কায়দা কইরা। নেকাব্বর আলীর লক লৈকা কোন সি নাতনিটা বুঝছস? এরম সিঙ্গেল সিঙ্গেল পুংমার্শা করে তো মধু চেয়ারম্যানের পরাজিত করুন যাইব না রে বাবা। ও তাহলে এখন কি করুন যায় উস্তাদ? আরে কি করুন যায় হেডি ক ওসাদ লও, এক কাম করি কি, আমরা সব তো মিলা মধু চেয়ারম্যানের বাইক গিয়া মধু চেয়ারম্যানের বাইক থেকে পুংমার্শা কইরা তার চেহার দিয়া রিয়াদু, তুই বাতাসের মধ্যে কিছু দেখলি মনে হয়? বেদানা এর মধ্যে নানা এলে করছি গে?
আর উস্তাদ বেদানার নানা। আরে বেটা বাইঙ্গা ক উস্তাদ, আরে যে বেদানার নানা আমাকে উত্তর মারার নেকাপুর আলী রোজায় আমরা সব মিলা নেকাপুর আলীর বাইক গিয়া ফোমা ঠাকুর আলাই। তুমি ঠিক কইছ ওই যে ফাঁকনা চুল বেটা, বাইক বই থাকে বাইরে ওই কম, আর বড় বড় গাড়ি আছে বাড়ির সামনে ফট করিয়া জায়গা। ওই বেটার বাড়িতে হাউস গা রাইতে নীতি লঙ্ঘন হয়ে যাবে। হায় হায়, কিন্তু কি হবে, চল চলে যাই। চলে গেল ওরা ঠিক হবো না। হা হা হা, একটা বুদ্ধি বের কর। হা চলে গেলে তো টাকা ভঙ্গ হই, টাকা না পাইলে তো বুলবুলি মধু চেয়ারম্যান হয়ে যাবো গা। হায় হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই চেষ্টা করে যদি কিছু করা যায়। আচ্ছা এক কাম কর, তুই তুই এদিক থেকে এদিকে গিয়ে হেন্দি এমনি যাবি গিয়া। হ্যাঁ তুই ওই হেন্দি এদিকে হাঁপড় ফাইরা হেনে যাবি গিয়া। হ্যাঁ আর তুই ওহি গিয়া ঘুইরা হেন্দি উঠবি। আর তুই তুই হেন্দি গিয়া মশর দিয়া হেন্দি উঠবি, বারান্দি দিয়া দৌড় দিয়ে হে কোনে গিয়া আবার দৌড় দিয়ে হেনা করবি। আর তুই তুই কাম কর, তুই একটা ঘরে জানালায় পাটি দেওয়া যেতেছে, তুই হেনে যা। আসসালামু আলাইকুম, আমি আদু, আদর আপনার আদু। তুমি তো আমার চিনবা না, আমি হেদি তুমি খায়ুন ও দোলনায় বুয়ে বুয়ে গল্প করতেছিলাম। হ্যাঁ আমি দূরের দিনে তোমার দীক্ষা হামাগুড়ি দিয়ে তোমাকে ফিসে বইয়া বইয়া সব শুনছি। তারপরে তুমি কই থাকো এই ঠিকানা লইয়া এখানে আইছি। বাবা বাবা, তোমার তো বাক্কা সুন্দরী লাগতেছে। এ তোমার নাম কি? ওইটা না না, আমি জানি তোমার নাম কি। বেদেনা, বেদেনা দরজাটা একটু খুললা দে, আমি তোমার লগে ঘরের ভিতরে বইয়ে বইয়া গল্প করব। তোমার যা ভালো লাগছে এর লেগে তো সুযোগ করে তোমার দেখতে এসছি। দরজাটা খুললে দেয় বলছা না বেদানা, ও বেদানা খাইছে আমার। হ্যাঁ তাহলে কি? হ্যাঁ রো সাই আছে ঘুমানের রোগ।
এই বয়সে চুরি সারস নাই। ওই তোর তো এক ঠেঙ্ক পরে গেছে গা। হ্যাঁ একা একা চুরি করছিস, তোর তাকে দেখিনি এনে। হ্যাঁ কি কোথাস চাবি দেখো ম্যাডাম কই রাখছে। চাবি নাই যে হরি, তুই চাবি জোগাড় করে হলাইছ ভালো করছ। এই খুলে নি আরে দূর এইটা না কুন্ডা এইটা তুই তো মানে আগু হেনে চুরি করছ খুব ভালো হয়েছে। এগুলা বিশ্বাস চুরি করি কোনো অসুবিধা না আছে কিন্তু কি শুনাই অপরিভাগ্যা শোন মুনি এই বাড়িতে টাকা রাখে না। তুই এত কথা জানো শুনে পাগল নাকি? আমি যদি না জানি জানবো কেটা? আমি তো নেক আকবর কি হারা রাজ সাই আছে ঘুমাইবা আমি যখন হাই স্কুলে পড়ি আমারে ভালোবেসে চেয়ারম্যানের ব্রমে বলেছিল দেব গলায় দ্রি ভাই বেড়াদর আর জি বেশ কর আমি বন্দি কারাগারে তারে কি একটু সারাই আনুন যায় না? যা সারাই লই গা যা ছোট উস্তাদ, এটা তুমি কোনো কথা কইলা আঙ্গুর কি এইরকম ক্ষমতা আছে? তুমি না বড় উস্তাদ সারাই আনব। বৈদ্য রহমান বধু ওই যে আমার গো বড় উস্তাদ গিন্দু সোরা, ওই সোরাটা কের লেগে ধরা পড়লো কসায়? ছোট উস্তাদ তুমি তো এই ব্যাপার ভুললে গিল্লে খাইছো। কাল রাইতে যখন মোরা সবাই মিললে ওই ন্যাকা বড়ালির বাড়িতে চুরি করতে গেলাম তখনই তো উস্তাদ ধরা পড়লে, শেষমেশ পুলিশ আইসা তারে ধরিয়ে লইয়ে গেলে। হ্যাঁ তারপরে বিচার সালিশ কইরা আইনের হাতে তুললে দিব, দরকার হইলে জেল হইব নাইলে ফাঁস হইব। শিবার আমার এই বুদ্ধি দিতেছ এই বুদ্ধি? হ্যাঁ আমি বড় উস্তাদ সারাবার যাই আর আমার সোয়ের সাগর তুই বাইন টাকা লাগে না এই বুদ্ধি বলুক পচ্চা মরুক উস্তাদ জেলের মধ্যে পচ্চা মরুক। ছোট উস্তাদ তুমি কি বড় উস্তাদের লগে আবার পল্টি গেল? না না আমি তো আমার লাইন মতোই আছি কিন্তু উস্তাদ তো বেলাই নে গেছে গা। উস্তাদ যেই কাম করছে আর যেইটার লেগে ধরা খাইছে মনে করছে উস্তাদের জেল পাশ একটা কিছু হয়ে যাবো গা। ছোট উস্তাদে কি কয় কানারে হাইকোর্ট দেখাও কি দেশে এত বড় চোরেরা চুরি করে সারা দেশটারে ভাগাভাগি করে খাইতেছে, হ্যাঁ কিছু হয় না, হ্যাঁ কোনো শাস্তি হয় না, আর শাস্তি পাবো ওস্তাদের। হুম আমার ওস্তাদ তো শেষ রাচক। হুম ভাই তোমার মতো কথা কইস না তো, আমি হইলাম কি এই দলের ওস্তাদ, এখন আমি যা কমু সেই লাইন মতো কথা হইব কাজ হইব। যা তোরা সপ্তে মিল্লা ওই খাইরুন সুন্দরী রে একটু হাজার
আমি ওর লোহে একটু পাড়া বেড়াবার যাবো। যা তোর লম্বা মাথার কেশ, শিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ, খারুন লো। তুমি এরকম করে আসতেছো কে? তোমার অবস্থা দেখা আমগো মনে বড় দুঃখ। কিসের দুঃখ? বড় ওস্তাদ রে পুলিশে ধরে লয়ে গেছে। আরে গেন্দু ভাই তো এর আগেও কয়েকবার পুলিশে ধরছে, আবার ছাড়াও পাইছে, দেখবা দু একদিনের মধ্যে আইসা পড়বো। আরো একটা কারণ আছে। কি কারণ? তোমার একজন অপমান করছে। কি অপমান করছে? কিডা আবার মগো ছোট ওস্তাদ খুব অপমান করছে তোমাকে, খুব গালিগালাজ করছে, অকথ্য হাসায় গালিগালাজ করছে, এমন অপমান করছে যে মোর কলজাটা সিরিয়া টপ 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 করে রক্ত পড়তে আছে, বুঝছো? খাইরুন, তুমি মোর হাত ধরিয়ে কথা দাও, তুমি কোনোদিন মগো ছোট ওস্তাদের সামনে তোমার এই দুই নয়ন মিলে তাকাবা না। ভাই বেড়াদর, ভাই বেড়াদর, ওস্তাদের হুকুম পালন কর। কি হুকুম? তোরা সবাই যার যার কান ধরে ঘাড়ে থাক। খাইরুন সুন্দরী, চলো তোমার নিয়া পাড়া বেড়ায় আসি। দেখছো তামসাটা দেখছো, মোকে এই ছোট ওষুধে বড় ওষুধে লাগে কেমনে পোলট্রিটা খাইলে, মোরা ওই ছোট ওষুধে লাগে পোলট্রি খামু। একটা কথা মন দিয়ে হন, এই ছোট ওস্তাদ মোকে বড় ওস্তাদ রে যতদিন পর্যন্ত জেলখানাতে ছাড়াইয়া না আনবে ততদিন পর্যন্ত তার কোনো কাজ করবে মোরা সহযোগিতা করবো না, করবো না। ওস্তাদের বেহায়া পড়া মানি না, মানবো না। ছোট ওস্তাদের বেহায়া পড়া মানি না, মানবো না।